দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়ী প্রার্থীরা কর্মী ও সমর্থক ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কর্মী সমর্থকরা বিজয় উল্লাস করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস, রংপুরে নাজমুল ইসলাম নিশাদ এবং খুলনায় আছেন আব্দুল্লাহ মামুন রুবেল। সরাসরি শুরুতে যাচ্ছি পার্থর কাছে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে রয়েছে 4টি আসন। এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আসনটি শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, সেটি হচ্ছে চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গি আসনটি। এবং সেই আসনে চতুর্থবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন এম এ লতিফ। আপনারা দেখছেন দলীয় যারা নেতাকর্মী রয়েছেন, নারী শক্তি যারা রয়েছেন, সবাই কিন্তু এসেছেন এবং এম এ লতিফের সাথে কিন্তু তারা শুভেচ্ছা বিনিময় করছেন। আসলে চট্টগ্রাম বন্দর পতেঙ্গি আসনটি একটা সময় কিন্তু বিএনপির দখলে ছিল। সেই 2008 সালের নির্বাচনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীকে হারিয়ে তাক লাগিয়ে দেন ব্যবসায়ী নেতা এম এ লতিফ। এবং এরপর থেকে টানা তিনবার তিনি সাংসদ নির্বাচিত হন এবং এবারও তিনি দলীয় মনোনয়ন পান এবং এবারও কিন্তু তিনি এই গুরুত্বপূর্ণ যে আসনটি সেই আসনে কিন্তু তিনি জয়লাভ করেন। এবং সেক্ষেত্রে আমরা তিনি যে বক্তব্যে আমাদেরকে যেটি বলেছিলেন, অনেকেই বিরোধিতা করেছেন কিন্তু সকলের বিরোধী সত্ত্বেও কিন্তু শুধুমাত্র যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, যারা সম্মানিত ভোটার রয়েছেন, সে তাদের ভালোবাসায় তিনি কিন্তু আসলে জয়লাভ করেছেন। এবং তিনি বলছেন চট্টগ্রাম বন্দর পতেঙ্গি খাতের যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো রয়েছে সবকিছু এখানে রয়েছে। তিনি সাংসদ থাকা অবস্থায় কিন্তু একদিনের জন্য কিন্তু চট্টগ্রাম বন্দর বন্ধ থাকেনি, চট্টগ্রাম ইপিজেড বন্ধ থাকেনি। এবং যে লাখ লাখ শ্রমিক রয়েছে, সেই লাখ লাখ যারা শ্রমিক রয়েছে তাদের জন্য তিনি কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, তাদের যে সুখ দুঃখের সবসময় কিন্তু তিনি পাশে ছিলেন। সেই কারণে কিন্তু তিনি টানা চতুর্থবারের আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম 11 আসনের কুলচির বাসভবন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নিশাদ। আমি এখন রয়েছে রংপুরের মিঠাপুকুরে। এটি মূলত রংপুর 5 আসন এবং রংপুরের 6টি আসনের মধ্যে যে 3টি আসনের তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে সবার চোখ ছিল, তারই মধ্যে একটি আসন রংপুর 5। আমি রয়েছি এই আসন থেকে যে বিজয়ী প্রার্থী জাকির হোসেন সরকার, মূলত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাশেক রহমান। আমরা দেখছি যে সকাল থেকেই নেতাকর্মী এবং সাধারণ যারা ভোটার তারা কিন্তু শুভেচ্ছা জানাতে আসছেন এবং আমরা এই মুহূর্তেও দেখছি এখানে শত শত সমর্থক ভোটার কর্মী কিন্তু তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলতে চাই। এই যে নির্বাচন হলো, আপনি ভোট করলেন, প্রত্যাশা অনেক, ভোটারদেরও প্রত্যাশা অনেক, সেই জায়গা থেকে আসলে বাস্তবায়ন ক্ষেত্রে কেমন গুরুত্ব দেবেন? আমি 23 রংপুর 5 মিঠাপুকুর একটি উপজেলা নিয়ে একটি নির্বাচন এলাকা। এই নির্বাচন এলাকা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি এই উপজেলা দুবারের নির্বাচন, আপনি একটু কি কি করতে চান? দুবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমি চাই নেতৃত্বে বাংলাদেশের অন্যতম ভিউ মিঠাপুকুরের সার্বিক উন্নয়ন চাই, বিশেষ বেকার সমস্যার সমাধান এবং এই মিঠাপুকুরের তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার। মিঠাপুকুরের উপর দিয়ে গ্যাস গেছে, আমরা দেশি বিদেশি নানা বিনিয়োগকারীকে এখানে আকৃষ্ট করতে চাই। এই মিঠাপুকুরের মাটিতে ছোট বড় শিল্প কারখানা গড়ে তোলা, যার মাধ্যমে এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে, এলাকার শিল্প নগরীতে পরিণত হবে। আমরা চাই এই মিঠাপুকুরের যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ করতে। মিঠাপুকুরের যমুনাশ্বরী ঘাঘট নদীর যে ভাঙ্গন থেকে প্রতি বছর অনেক লোকের বাড়িঘর জমে যে সর্বোচ্চ ব্যবহার, প্রতিশ্রুতিগুলো আপনি বাস্তবায়ন করতে চান। এই প্রতিটি বিজয়ী প্রার্থী সবার বাড়িতে কিন্তু আমরা দেখছি এমন উচ্ছ্বাস, উল্লাস এবং কর্মী সমর্থকদের ভিড় রয়েছেন খুলনাতে। রুবেল, তিনি জানাবেন সেখানকার খবর।
জাতীয় সংসদ নির্বাচনে খুলনার যে ছয়টি সংসদীয় আসন তার সবগুলোতে কিন্তু আওয়ামী লীগের যে প্রার্থী তারা আসলে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এখন কিন্তু যে সমস্ত প্রার্থীরা জয়লাভ করেছেন তাদের যে শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই নেতাকে আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু খুলনার চার আসনের যিনি বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল সালাম মুর্শিদি, যিনি টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাকে কিন্তু আমরা দেখছি তার যারা নেতাকর্মী রয়েছেন কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। খুলনার রূপসা, তেরখাদা এবং দীঘলিয়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে কিন্তু আমরা দেখেছি তিনি আসলে 86,000 ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় 26,000 ভোট পেয়েছেন। এবং ভোটের আগে কিন্তু তিনি নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে তিনি কী ধরনের ভূমিকা রাখবেন এখন আমরা একটু সেই আব্দুল সালাম মুর্শিদির কাছ থেকে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো। জনাব আব্দুল সালাম মুর্শিদি, আপনি এই নির্বাচনে নৌকার বিজয় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং এই বিজয়ের সব কিছু আমি আমার এলাকার জনসাধারণ এবং নেতাকর্মীদেরকে উৎসর্গ করলাম। আমার যে চলমান উন্নয়ন কাজগুলো আছে সেগুলো দ্রুত গতিতে এগুলো কাজগুলো শেষ করা, এবং কিছু কিছু বড় প্রজেক্ট আছে যেমন জেলখানা ঘাট সহ আরও বেশ কয়েকটি বড় এর কার্যক্রম শুরু করা। আর সবচেয়ে বড় জিনিস হলো আমার এলাকার মানুষ অনেক শান্তিতে বসবাস করছে, এই সুখ শান্তি যেন আরও ভালো থাকে, তার আইন শৃঙ্খলার আরও বেশি উন্নয়ন হয়, সেই দিকে আমি আরও বেশি দৃষ্টি দেব। ধন্যবাদ। যেটি শুনছিলেন আসলে এখানকার আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী প্রার্থী, তিনি আসলে বলছিলেন যে এখানকার যে উন্নয়ন, এলাকার যে উন্নয়ন, তার জন্য যে প্রতিশ্রুতিগুলো আসলে তিনি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি আসলে বাস্তবায়ন করার জন্য তিনি কী ধরনের ভূমিকা রাখবেন সেটি আসলে বলছিলেন। একটু বলে রাখি খুলনার ছয়টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু ছয়টিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী লাভ করেছেন, এবং আমরা খবর নিয়েছি এই ছয়টি সংসদীয় আসনের সবগুলোতেই কিন্তু এই প্রার্থীদের পক্ষে কিন্তু এই যে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এটি কিন্তু আসলে এখনও চলমান রয়েছে, এবং সব জায়গায় কিন্তু নেতাকর্মীরা নেতারা যারা রয়েছেন তারা কিন্তু শুভেচ্ছার প্রতিক্রিয়ায় তারা যে ভোট দিয়েছেন তার কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কথা বলছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া সবশেষ খবর। নির্বাচনে জয়ী প্রার্থীদের প্রতিক্রিয়া ও তাদের সমর্থকদের বিজয় উল্লাসের খবর জানছিলাম খুলনা, রংপুর ও চট্টগ্রাম থেকে।